হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম যশোর রোডে শক্তি সংঘ পূজা মণ্ডপে। এখানে এবছরে এদের কালী পুজোর ভাবনা থাকছে কি নেই, এখানে দুর্দান্ত লেভেলের কিন্তু একটা পূজা মণ্ডপ হতে চলেছে। এখানে একটা বাংলার ঐতিহ্য শিল্পকলাকে কিন্তু এখানটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকম মূর্তি এবং বিভিন্ন শিল্পকলা আপনারা এই পূজা মণ্ডপে দেখতে পারবেন। এই রাজ্যের বিভিন্ন জেলা, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, বিভিন্ন জেলার বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু এই পূজা মণ্ডপে আপনারা দেখতে পারবেন। দুধারে যে ওয়ালগুলো দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন জেলার নাম লেখা আছে এবং তার নিচে কিন্তু শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে তার সেই রাজ্যের ঐতিহ্যকে। সুন্দর কিন্তু লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লাইটিংয়ের কাজ এবং ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মধ্যমগ্রাম পূজা পরিক্রমায় বেরোলে অবশ্যই এই পূজা মণ্ডপটি মিস করবেন না। অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই পূজা মণ্ডপটি। একটা বাংলার ঐতিহ্য শিল্পকে কিন্তু এই পূজা মণ্ডপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখানে টানা রিক্সা এবং গরুর গাড়িও কিন্তু আপনারা দেখতে পারবেন। আলাদা রকমের কিন্তু পূজা মণ্ডপটি সেজে উঠছে। আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই পূজা মণ্ডপটি। মূল মণ্ডপের সামনে এই প্রাঙ্গণটা দেখছেন, অসাধারণ লাইটিংয়ের কাজ এবং বিভিন্ন ডিজাইন করা হয়েছে, দুর্দান্ত লাগছে। আর বিভিন্ন মূর্তি, বাংলার শিল্প কিন্তু এখানটায় আপনারা দেখতে পারবেন। আর বিভিন্ন মূর্তি দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই সম্পূর্ণ পূজা মণ্ডপটি। তাহলে চলুন, এই পূজা মণ্ডপে আসবেন কী করে সেটা আপনাদের একবার জানিয়ে দিই। মধ্যমগ্রাম থেকে বারাসাত আসার পথেই কিন্তু এই পূজা মণ্ডপটি আপনারা দেখতে পারবেন। যশোর রোডের পাশে কিন্তু হচ্ছে, ডান দিকে। আর এই পূজা মণ্ডপের কাছে কিন্তু স্টার মল, মানে স্টার মলের থেকে একটু পেছন দিকে, মানে মধ্যমগ্রাম দিকে আসলে ডান দিকে কিন্তু এই পূজা মণ্ডপটি আপনারা পেয়ে যাবেন, শক্তি সংঘ। আর এখানের এবছরে ভাবনা থাকছে কী নেই, এখানে অসাধারণ শিল্পকলা, আপনারা এখানে খুবই ভালো লাগবে আপনাদের এই পূজা মণ্ডপে আসলে। তো ভিডিও এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।